সময় আমি রে কাবেরিয়ান রন্ন ব্লগসে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো আপনারা তখন সকালবেলার মকর পুজোটা দেখেছিলেন, তো এখন আপনাদেরকে বাহির লক্ষ্মী পুজোটা দেখাবো। তো এখন যেখানে পুজো হচ্ছে আপনারা চলুন আমার সাথে, আপনাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি। তো আমিও এখন কাপড় টাপড় ছেড়ে আবার যাব সেখানে, তো আপনারা দেখতে থাকুন। তো দেখুন এখানেই পুজোটা হবে, এই আলপনার ভিতরেই ঠাকুরকে রেখে পুজোটা হয়। তো বাবুর বাবা এখন আলপনা দিচ্ছে, দেখুন কি সুন্দর আলপনা আঁকছে। তো আমি ভালো আলপনা দিতে পারি না, বাবুর বাবাই ওই জন্য দিচ্ছে। তো পরের পর আপনাদেরকে সবই দেখাবো, আপনারা দেখতে থাকুন। এখন বাবুর বাবা মন্দিরে এসেছে আমাদের গৃহলক্ষ্মী মাকে বাড়িতে নিয়ে যাবার জন্য। বাড়িতে নিয়ে গিয়ে মাকে নতুন ধান দিয়ে কাপড় পরিয়ে যেখানে আলপনা দেয়া আছে সেখানে রাখা হবে। তো একটু একটু করে আপনাদেরকে সবটাই দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমাদের লক্ষ্মী মাকে রাখা হয়ে গেছে, যেখানে পুজো হবে সেখানে সব কিছু সাজানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মায়ের মাথার উপর খেতবিড়া রাখা আছে, এই ধানের আঁটিটিকে খেতবিড়া বলে। তো বন্ধুরা আরও কতগুলি নিয়ম আছে, আপনাদেরকে পরের পর দেখাবো। বাবু এই মাত্র ঘুম থেকে উঠলো, আমি এখানে পুজোর কাজ করছিলাম, ও কাঁদছিল বলে ওর বাবা ওকে আমার কাছে নিয়ে এসেছে। তো যাই হোক, আপনাদেরকে আমাদের বংশের নিয়মটা একটু ছোট করে বলি। তো লক্ষ্মীমাকে যেখানে সাজিয়ে রাখা হলো এরপরই পুজো করা যাবে না, প্রথমে সার ধরতে হবে। দেখুন আমি বাইরে বেরিয়েছি, পশু পাখি ডাকছে কি না শুনতে। তো এখন একটা পাখি ডাকলো শুনতে পেলাম। তো মাকে প্রথমে জলধারা দিয়ে তিনবার বেষ্টন করতে হবে, তো শাঁখও বাজাতে হয়। তো আমি এই নিয়মটা করছি বলে দিদি শাঁখ বাজাচ্ছে। তো আমাদের নিয়মগুলি কেমন লাগছে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। তো তিনবার সার ধরতে হয়, আমি এই প্রথম সারটা ধরছি। তো বাইরে গিয়েছিলাম, বাইরে ওয়েদার একদম ভালো নয়, পিটপিট করে বৃষ্টি হচ্ছে। তো কেমন লাগছে আপনারা দেখতে থাকুন। আমার সার ধরা হয়ে গেছে, আমি এখন রান্নাঘরকে এসে গেছি পিঠে তৈরি করব বলে ঠাকুরের জন্য। তো জানেন তো আমাদের বংশে লক্ষ্মীমাকে চাল গুঁড়ি দিয়ে পিঠে দেওয়া হয় না, আর সেই জন্য আমি আটা ও ময়দা মিশিয়ে তাতে পুর ভরে পিঠে তৈরি করছি। আমার পিঠে তৈরি করা হয়ে গেছে, আমি ঠাকুরের কাছে রেখেও দিয়েছি। তো আমি এখন ধুনোটা জ্বালিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা এখানে পুজোর কাছে সবাই গোল হয়ে বসে পড়েছি, তো বাবুর বাবাও পুজো করতে বসে পড়েছে, এবার পুজো শুরু করে দেবে। তো আপনারা পুজোটা একটু দেখতে থাকুন, তারপরে আমি বাকি কথা বলছি। ওম বিষ্ণু 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 ওম ব
আপনারা দেখতে পেলেন আমাদের পুজো শেষ হয়ে গেছে, আমাদের গৃহলক্ষ্মীকে মন্দিরে রেখে দিয়ে আসা হয়েছে। তো ক্ষেত বিড়ার ওপরে চাপা ভালো করে গোছটোছ করে চাপা দিয়ে দেয়া হচ্ছে। সব কিছুই বাইরে হতো, তাই পুজোর নাম বাইরে লক্ষ্মী পুজো বলা হয়। তো আমাদের এই পুজোটি কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন, বাকি কথা আপনাদের সাথে পরে বলছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি রান্নাঘরকে এসে গেছি, আমি এখন রুটি করছি। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন, তো রাত্রে রুটি তরকারি খেয়ে নেবো, আর পিঠে পিঠে করিনি। তো বাকি কথা আপনাদের সাথে পরে বলছি, আপনারা দেখতে থাকুন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার কাপড় ছাড়াও হয়ে গেছে। তো এখন আমি বাউনি দিতে এসেছি। তো আপনাদেরকে কালকে বলেছিলাম যে মকর সংক্রান্তির আগের দিন যেমন বাউনি দিতে হয়, মকর সংক্রান্তির দিনও বাউনি দিতে হয়। তো আজ আর ইঁদুর মাটি সিঁদুর দিয়ে বাউনি দেব না, আজ আমি চালগুঁড়ি ও সিঁদুর দিয়ে বাউনি দেব। তো এইটাই আমাদের বংশের নিয়ম। তো বাউনি দিতে দিতেই এখানে আমি আমার ব্লগটি শেষ করছি, পরবর্তী আবার নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুক। শুভরাত্রি।